প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে শনিবার থেকে তিন দিন ব্যাপী হাড়ঘাট তিরঙ্গা অভিযানের প্রচারে সোনামুড়ায় এক র্যালি বের করে ভারতীয় জনতা পার্টি। এদিনের অনুষ্ঠানের শুরুতেই সোনামুড়া মণ্ডল কার্যালয়ে ভারতমাতা চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিপ্লব কুমার দেব। তারপর জাতীয় পতাকা উত্তোলন করেন এবং হাড়ঘাট তিরঙ্গা নিয়ে আয়োজিত সুবিশাল র্যালিতে অংশ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই র্যালিতে স্থানীয় মাদ্রাসা সহ বহু স্কুল পড়ুয়ারও অংশ নিয়েছে। মাদ্রাসা হোক, মন্দির হোক, সব এক দিশাতে ওর প্রত্যেকের বাড়িতে তিরঙ্গা আমি দেখতে পাচ্ছিলাম। প্রত্যেকের বাড়িতে তিরঙ্গা, আগে সবার অধিকার ছিল না তিরঙ্গা। তিরঙ্গা লাগানোর জন্য সরলীকরণ করা অন্য দ্বারা হচ্ছে, তিরঙ্গা সবাই লাগানোর অধিকার ছিল না। কিন্তু হর ব্যক্তি, আমির হোক, গরিব হোক, যে ধর্মের হোক, তাকে তিরঙ্গা উত্তোলন করার যে সহযোগের পদ্ধতি করে অধিকার দিয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সর্বোপরি সমস্ত সোনামুড়াবাসীকে আমি সাধুবাদ জানাই। আজকে যে সোনামুড়া রূপ দেখে সোনামুড়া ওইভাবে সবাই একত্রিত থাকুক, একই সাথে থাকুক, আর ডেভেলপমেন্ট হোক, এটাই আমি করবো।